যাচ্ছি এখন ধবলগিরির পথে। এখানে যাই দেখছি প্রত্যেকটা পয়েন্টেই এন্ট্রি ফিজ, ইনফ্যাক্ট একটা টেম্পল দেখতে গেলেও এন্ট্রি ফিজ লাগছে, সব কিছুতেই এন্ট্রি ফিজ লাগছে। তো এইটা বলতে পারি যে আমাদের স্টেট মানে ওয়েস্ট বেঙ্গলে এই রকম এন্ট্রি ফিজ প্রত্যেকটা পয়েন্টে হয়তো নেই। এটা একটা ডিসকারেজিং পয়েন্ট আমার মনে হলো, যেটা করা উচিত উড়িষ্যা গভর্নমেন্টের প্রতি, কারণ প্রত্যেক পয়েন্টে এন্ট্রি ফিজ লাগে, এটা তো ঠিক না ফর এভরিওয়ান। এটা ধৌলিতে এন্ট্রি ফিজ হচ্ছে গাড়ি নিয়ে ঢুকতে গেলে 120 rupees হচ্ছে এন্ট্রি ফি, 5 seater to 8 seater যদি গাড়ি হয়। এটুকু আপাতত দেখার, দেখছি যে এবারে ধৌলি কীরকম দেখা যেতে পারে। ধৌলাগিরির ওপর থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ভুবনেশ্বর শহরের একটা অংশ, পুরোটা হয়তো দেখা যাচ্ছে না এখান থেকে, তোমরা দেখতে পাচ্ছ না, বাট ইস ইজ ধৌলি বা ধৌলাগিরি যাই বলো। সো দিস ইজ দ্য হোয়াইট প্যালেস টাইপ অফ স্ট্রাকচার দ্যাট ইজ দেয়ার। এখানে মাঝখানে দেখতে পাচ্ছ যে অশোক চক্রকে দেখা যাচ্ছে, এম্পারার অশোকের সাথে হয়তো রিলেটেড একটা, এটা একটা শান্তি স্তূপা। লিঙ্গ যুদ্ধ যখন হয় তখন এই যুদ্ধের সমাপ্তির সময় তখন এই শান্তি স্তূপাটি নির্মাণ করেন এম্পারার অশোক। তো এম্পারার অশোকের নির্মিত এই শান্তি স্তূপা, এর ভেতরটা আমরা ঘুরে দেখবো। এখানে জুতো খোলার খুলতে নিতে হবে আমাদের ফার্স্টে, জুতোটা খুলে নিয়ে তারপরে আমরা ভেতরটা দেখবো। বুদ্ধের একটি মূর্তি রয়েছে, সবাই জানো যে মানে গৌতম বুদ্ধের অ্যাডমায়ারার ছিলেন এম্পারার অশোকা, তো সেই রেসপেক্টে গৌতম বুদ্ধের একটি